नमस्कार न्यू बोरा काजकेर संबादे सबाई के स्वागत जानाच्छि आमी शरीफुल विस्तारित संबादे जाबो तार आगे देखे नेई संबाद शिरोनाम नतुन बाजारे व्यवसायीर बाड़ीते दुस्साहसिक डाकाती लुट नगद अर्थ सह स्वर्णालंकार শহরতলির চিরুকান্দি এলপি স্কুলে বিতরণ করা চালে প্লাস্টিকের চাল জনমনে আতঙ্ক এক এক করিয়া অনেক গড়তে গিয়ে আর কি রকম শিলচরে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ আহত তিন এবারে বিস্তারিত নতুন বাজারে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি লুট নগদ অর্থ সহ সোনা গয়না ডাকাত দলের মারে আহত দম্পতি দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত হলো নতুন বাজারে ঘটনাটি সংগঠিত হয়েছে ধলাই তানাদিন নতুন বাজার জাতীয় সড়ক সংলগ্ন ব্যবসায়ী সুজিত নাথের বাড়িতে জানা গেছে মঙ্গলবার রাত 1:30 নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুজিত নাথ ও তার স্ত্রীর উপর হামলা চালায় ডাকাত দল ডাকাত দলের আক্রমণে সুজিতের মাথা ফেটে যায় এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্য কোটায় নিয়ে তাকে বন্দী করে রাখে ডাকাত দল তারা তার স্ত্রী অঞ্জনা নাথকে মারধর করে আলমিরার চাবি নিয়ে ঘর থেকে নগদ 5 লক্ষ টাকা ও প্রায় 8 লক্ষের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত দল পালিয়ে গেলে তারা চিৎকার করলে স্থানীয়রা দৌড়ে এসে খবর দেন ধলাই পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে উল্লেখ্য অভিষা ইলেকট্রনিক্স দোকানের কর্ণধার সুজিত নাথ দোকানের লাগোয়া ঘরে এক শিশু কন্যাকে নিয়ে থাকতেন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে রাত্রে 1:30 সময় 1:30 থেকে 2:00 ভিতরে ডাকাত দল এই আমারে বাঁধিছে বাঁধি আইলে কইছে টেকা খানো এবারে বুঝালি আমার আস্তা ফাওয়ার বাঁধিছে বুঝালি দিছে রাস্তা করছে উজ্ঞান করছে উজ্ঞান করে আমার বুকে বন্দুক লাগাইছে তিনটা বন্দুক লই আইছে তারা আইয়া আইলে বুঝালি সব রাত বুঝালি বন্দুক পিস্তল এর বাদে আইয়া এর বাদে আমার মারি মারছে বুঝালি দিছে মাথার মাথার মারি আইলে মাটি ফলাই দিছে ফলাইয়া ঠেং বান্ধি লিছে পালিয়া আস্তা শৈল্য সেদাইছে সেদাইছে সেদানির বাদে আমি অজ্ঞান হয়েছি অজ্ঞান নিয়ে আমার অন্য গ্রহ হারাইয়া আমার ঠেলা মারি দিছে মারিয়া তারা যথা গড়ের ভিতরে যথা টস মস বসে সব লুটিয়া লইয়া তারা গেছে গিয়া ওই তো টাকা 5 লাখ নিয়েছে সোনা 8 লাখ টাকা নিয়েছে আর অ্যান্ড্রয়েড মোবাইল একটা লইয়া গেছে শহরতলির চিরুকান্দি এলপি স্কুলে বিতরণ করা চালে প্লাস্টিকের চাল জনমনে আতঙ্ক প্লাস্টিক চাল নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে এবার শিলচর শহরের পার্শ্ববর্তী চিরুকান্দি এলাকায় স্কুলে প্লাস্টিক চালের বিতরণের অভিযোগ উঠল জানা গেছে গতকাল 1235 নং চিরুকান্দি এলপি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে চাল বণ্টন করা হয় স্কুলের পার্শ্ববর্তী এক বাড়িতে এই চাল রান্না করার পর চালের ধরন দেখে অবাক হয়ে যান বাড়ির লোকেরা তারা দেখতে পান সেই চালটি সাধারণ চাল থেকে আলাদা বিষয়টি জানাজানি হলে এলাকায় হইচই পড়ে যায় সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে স্কুল পরিচালন সমিতির সভানেত্রী এগনিস বেগম হাজারি নিজে চাল রান্না করে সেখানেও একইভাবে চালের ধরন নজরে পড়ে পরে স্কুল কমিটির তরফে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয় বিতরণ হওয়া চাল না খাওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান স্কুল কর্তৃপক্ষ এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্থানীয়রা বলেন মানুষের জীবন ধ্বংসকারী এই প্লাস্টিক চাল কোথা থেকে আসছে এবং এর পিছনে কারা জড়িত রয়েছে তা তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আর্জি জানান এলাকার বাসিন্দারা আপনার গতকালকে হয়েছে যে চাউল স্কুল আমরা চিরকান্দি 1235 নং স্কুলে আরও তো তো বা এটা আপনার ইয়েও আছে এম স্কুলও মিক্স আছে
দুইও স্কুলের ছাত্রদের আর কি চাউল বাটা হয়েছে। হওয়ার পরে এটার মধ্যে দেখা গেছে যে আপনার প্লাস্টিকের চাউল পাওয়া গেছে, যে প্লাস্টিকের চাউল নেওয়ার পরে এটা এক এক করিয়া অনেক গড় থেকে আর কি এরকম কমপ্লেন এসেছে যে এটার মধ্যে প্লাস্টিক চাল হওয়া গেছে। পাওয়ার মধ্যে আমরা দেখছি যে এটা হাতে নিয়ে একটু জলে ভিজে দেখার পরে জল জল হাত চাউলটা ধরার পরে গিয়া ছিটকা মারি আপনার দূরে যায় গিয়া। এরপরে আমরা কতজনে স্কুলে গেছি, যাওয়ার পরে স্কুলের টিচাররা কইছে যে এটা তো তারার করার কিচ্ছু নাই। আমরা কইছি এটা বন্ধ করে দিন আপনি, বন্ধ করার পরে দেখা যাওক আমরা মিডিয়া উডি আনবো, মিডিয়া কীরকম কিতা করে, তার ডিসিএসপি আছে তারা এটা কিতা করে এটা দেখা যাইব কতটুকু। আমরা যে এখন যে চাউলটা খাওয়াইতাম বাচ্চারা অসুখ অসুখ হলে জিম্মেদার খেয়ে লইব, বা এই চাউলটা করতে কিনা এসে যে এটা তোর জন্য আপনারা করেন, আমরা দেখো আমরা এরকম পাইছি না, ছোটোর থেকে বড় হয়েছি কেন এরকম চাউল পাইছি না, এক চাউল স্কুলের মধ্যে দিছে আমরা পাইছি কিন্তু এরকম চাউলটা পাইছি না, কিন্তু এরকম যে চাউলটা হওয়াটা করতে কিনা আর কে আনের কে দের এই জিনিসটা তোর জন্য আপনারা করেন। দেখুন আমরা তো আর কিছু, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর অতটুকু কোয়াল নাই যে আমরা যে করতাম বাচ্চারা যায় চাউল শুনিয়া চাউল আনার দেখা যায় এরকম পলিস্টাইক প্লাস্টিকের চাউল। এখন আমরা এটা চাই তোর জন্য আপনারা তদন্ত করে এটা টুকায়েন ডিসিএসপি যারা হোক টুকাই, আমরা এটা সমাজ চাই, আমরা শুনানা এটা বিচার চাই এইরকম কিরকম হয়েছে এই কিরকম হইতে। ওর শিলচরে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আহত তিন। গতকল্য কাঁচার কলেজ সংলগ্ন ডিএফর বাংলার সম্মুখে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। জানা গেছে রাত্রি আনুমানিক 8:30 এএস 11P2051 নম্বরের পালসার বাইক এবং এএস 11T8074 নম্বরের স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক ও স্কুটির মোট তিনজন আহত হন। স্থানীয়রা দৌড়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বাইক চালকের নাম জুয়েল রহমত ও স্কুটি চালকের নাম জানা যায়নি, কিন্তু তিনি মালুগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তারা তিনজন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। নিজন চলোৱা মানুহ তিনজনে হৈছে, আমি আহি পাইছোঁ জাষ্ট মানুহ কথামতে এইটোৱে, আৰু মানে ইঞ্জুৰ মানুহকেইটা মানে লগে লগত মেডিকেল পঠোৱা হৈছে। আমি ইতিহাস বুরঞ্জি জীবিত রাখার উদ্যোগ শুরু, শিলচরের সবাই বললেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। তিন দিনের বরাক সফরে এসে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি রাজ্যের অধিবাসী সমাজের ইতিহাস, কলা, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সংরক্ষণের উপর জোর দিয়ে মঙ্গলবার বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং সিনিয়র সিটিজেনদের সাথে শিলচরে এক মত বিনিময় সভায় মিলিত হন। এতে তিনি বলেন রাজ্য সরকার আদিবাসী জনসাধারণের ইতিহাস, ঐতিহ্য, সুরক্ষা ও সংরক্ষণ এবং বিকাশের জন্য ইন্ডিজেনাস ফেইথ অ্যান্ড কালচার নামে একটি বিভাগ চালু করেছে। রাজ্যের আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি বিকাশের কী ধরনের ব্যবস্থা নিলে তাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি সংরক্ষণ করা যাবে তা অধ্যয়নের জন্য তিনি বরাক উপত্যকা সফর করছেন বলে জানান দৈমারি। এদতঞ্চলের ঐতিহাসিক কিংবা পরম্পরামূলক কোনো ঐতিহ্যের নিদর্শন কারো দৃষ্টিগোচর হলে তা নবগঠিত বিভাগে প্রস্তাব পাঠাতে সভায় আবেদন জানান অধ্যক্ষ। কথা প্রসঙ্গে বরাক উপত্যকার ভুবন পাহাড় এবং বারুণী স্নান খ্যাত কপিল মুনি আশ্রমেরও সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দৈমারি। এছাড়া রাজ্যে 10টি মিউজিয়াম এবং সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র চালু করার প্রয়াস শুরু করা হয়েছে এবং এগুলির প্রত্যেকটিতে একটি রিসার্চ সেন্টার খোলা হবে বলে জানান তিনি। এদিনের সভায় চার বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, খলিলুদ্দিন মজুমদার এবং জেলাশাসক কীর্তিজল্লি ছাড়াও জেলার বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সিনিয়র সিটিজেনগণ উপস্থিত ছিলেন। গান্ধী হবার কারণে দায়িত্ব দিছে আৰু সেই হিসাবে মই আজি খাসারত আহিছোঁ। শিলচর খাসপুরত বই ফালে ইয়ার যে কছাৰী কিংডমৰ হিষ্ট্ৰিকেল সাইট এই চালু,
ইয়ার পিছত আমি লক্ষীপুর গলো। লক্ষীপুর বিশেষ করে ডিমাসা মার রংমাই আর খাসি অলপ আমি তাত লগ ধরি ফালে বা গোটে সমাজক লই ফালে মত বিনিময় করিলো। ব্যায়াম বিভাগের কথা পাতি এই বিষয়ে জানি লব। দ্বিতীয় কথা, অলরেডি একটা সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র রিসার্চ সেন্টার তেনে গবেষণা কেন্দ্র মানে পাতিবর কারণে দশটা তেনে ধরনের প্রকল্প লওয়া হয়েছে। পুলিশ নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যর্থতা, ট্যাগকে দায়ী করে জেলা শাসকের দ্বারস্থ মহিলা আবেদনকারীরা। কাছাড় জেলাসহ আসামের 15টি জেলায় শুরু হয়েছে রাজ্য পর্যায়ে পুলিশের 2391 ইউবি কনস্টেবল এবং 4271 জন এবি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। এরই পরিপ্রেক্ষিতে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে 175 জনেরও অধিক মহিলা আবেদনকারী এই শারীরিক সক্ষমতার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে একজনও এই দৌড়ানোর পরীক্ষায় পাশ করতে পারেননি। এমন আশ্চর্যজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। আজ এমর্মে আবেদনকারীরা জেলা উপায়ুক্তকে এক স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান করে প্রার্থীরা জানান, ট্রেকে প্রচুর বালি ছিল যা দৌড়ানোর পক্ষে একেবারেই অনুপযুক্ত। বালুর উপরে দ্রুত বেগে দৌড়ানো সম্ভব ছিল না, তাই তাদের আরও একবার সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা, এবং দাবি পূরণ না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানান প্রার্থীরা। মতলব আমারা প্রধান প্রবলেম এই কি 13 তারিখ আমারা রিক্রুট থা, লেকিন ওয়া পে সারা রেত গরম হোনে কি ওয়াজে সে না হে হাম দৌড় পায়ে হে আর না হে হাম খড়ে হো পা রহে থে। তো আমারা প্রবলেম এই হে কি নেক্সট ডে কো জব আমারা রিক্রুট খতম হো গিয়া থা, 14 তারিখ কো রেত কিউ হটায়া গিয়া থা, ওর হটানে কে বাদ উন লোগ কা পাস জো হুয়া থা, জিতনা লোগো ভি পাস হুয়ে হে, তো আমারা অবজেকশন এই হে কি আগর রেত থা তো হাম লোগ কে ওয়াজে সে রেত কিউ হটায়া গিয়া থা, পহলে ওয়ালে মে হাম লোগ কো রেত মে দৌড়ানা পড়া, ফির উসকে বাদ মে জো থা ও রেত মে কিউ নি দৌড়ায়া, হামারা অবজেকশন ইয়ে হে কি হামারে রি করনা পড়েগা, ক্যুকি হাম লোগ ইতনা ধূপ মে হো ইতনা মতলব কি সহন করকে হাম লোগ উস উস দৌড় তক পৌঁছ পায়ে, লেকিন নেক্সট পে জো ও লোক রেত মতলব কি হটানে কে বাদ জো রিক্রুট করওয়ায়া থা ও ফির সে হাম লোগ কা ভি রি হোনা চাহিয়ে, হাম হ্যাঁ হাম লোগ পোস্ট তো এবি অর ইউবি কা हम लोग उसमें मतलब कि अप्लाई किए थे, फिर हम लोग का ये री हुआ था, लेकिन हम लोग चाहते हैं कि इस ये प्रॉब्लम जो है हमारी सबका प्रॉब्लम है कि नहीं है, सबका प्रॉब्लम है, और हम लोग चाहते हैं चाहे डीएसपी का हो चाहे आईपीएस का हो चाहे हम लोग का डीआईजी सर तक के पास तक भी जाएंगे, लेकिन हमारा यही उद्देश्य है और यही हम लोग चाहते हैं कि हमारा फिर से रिक्रूट होना पड़ेगा। राष्ट्रीय पोषण मास उपलक्षे জয়পুরে যাত্রা শুরু করল ভ্রাম্যমান গাড়ির, পতাকা নেড়ে উদ্বোধন জেলা শাসকের। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে জয়পুরে ভ্রাম্যমান গাড়ির যাত্রা শুরু হল, পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পরে ব্লকের কমিউনিটি হলে সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক কীর্তি জল্লি বলেন, শিশুদের সব সময় পুষ্টিকর খাদ্য খাওয়ালে স্বাস্থ্য ভালো থাকবে, এ ব্যাপারে মায়েদের বেশি যত্ন নিতে হবে, বিশেষ করে বাড়িতে উৎপাদিত শাকসবজি খাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিধায়ক মিহির কান্তি সোম সরকারের এই প্রকল্পকে সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা থাকা জরুরি বলে মত ব্যক্ত করার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। এদিনের সভায় অতিরিক্ত জেলা শাসক লীলনাং রোড হরিনগর হাসপাতালের এসডিএমও দেবজ্যোতি নাথ, পূর্ব উদারবন্দ জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো, আইসিডিএস এর সিডিপিও, সার্কুল অফিসার, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পাররা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা, ছিল পুষ্টিকর খাদ্যের প্রদর্শনী। নিউ বরাক প্রতিনিধি শিবাজী ধরের রিপোর্ট। এগিয়ে আসার জন্য বর্ষা রাজকুমারের হাতে প্রশিক্ষণ আহ্বান করে দিচ্ছেন আমাদের মারবন বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক মিহির কান্তি সোম। আমরা খুবই আনন্দিত আজকে
করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকায়। আহত দুই বাইক আরোহী বদরপুর সমষ্টির হাসানপুর জিপির বাসিন্দা আতিকুর রহমান এবং বদরপুর খাদিমান গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি ইনোভা গাড়ি ধাক্কা মারে তাদের বাইকে, এতে গুরুতর আহত হন দুইজন। ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় দুইজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার পর গাড়ির চালক গা ডাকা দিতে সক্ষম হয়। প্লাস্টিকের চাল মিশ্রিত খাবারকে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ চাঞ্চল্য কাটিগড়ার নাজাতপুরে। ধানের আসল চালের সাথে মিশ্রিত প্লাস্টিকের চালের ভাতকে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক লোক। এমনই অভিযোগ করে কাটিগড়া এলাকার রাজাটিলা সমবায় সমিতির অধীন নাজাতপুর গ্রামের বাসিন্দারা জানান, গত তিন চার দিন পূর্বে রাজাটিলা জিপি এলাকার সমবায় সমিতির এজেন্ট নীলকান্ত দাসের কাছ থেকে প্রতি মাসের মতো খাদ্য সুরক্ষা প্রকল্পের চাল সংগ্রহ করেন তারা। আর এই চাল দ্বারা তৈরি ভাত খাবার পর এলাকার একাধিক শিশু রোগাক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন উক্ত এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির সহ এলাকার গ্রাহক মহিলারা। এ মর্মে বিভাগীয় পরিদর্শক ভূবেশ ডেকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভাগীয় তরফে এই চালগুলো পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেক মাস ডিলার থেকে রাজাটিলা সমবায় সমিতির আন্ডারে আর কি নীলকান্ত দাস ডিলার থেকে আমরা চাউল পাই না। আনার পরে তো আমরা জেনারেল ভাবে গরম মেলুকে বাসন রান্ধই খাই, কোনো অসুবিধা নেই। ইসকর হঠাৎ চাউলটা আনার পরে এক নয় দশ তারিখ চাউলটা আনা হয়েছে ডিলার থেকে। আনার পরে তো আমরা তো আর স্বাভাবিক চাউল দেখি আর যেরকম আছে ওরকম দেখি পাই। ইসকর চাউলটা আনিয়া খাওয়ার পরে ছোটো বাচ্চারা যেমন একটু অসুবিধার সৃষ্টি করে, কোন পেটও বেদনা করে, তখন মেলুকে চাউলটা বাসিছুন যখন, তখন দেখা গেছে ওই যে চাউলটা ও চাউলটা দেখিয়া আমরার মনে একটা সন্দেহ জাগিল যে এটা খিতা চাউল। হি চাউল একরকম আর এটা একরকম, মাঝে মাঝে ওই রকম। তখন আমরা নিজে আর কি হতা চাউল একটা, আমরা তো আর পরীক্ষা করার কোনটা নাই, আমরা তো স্বাভাবিক গ্রামের মানুষ, দাঁত দিয়ে দেখি। হি চাউলটা দাঁত সিবা মারলে দেখা যায় যে গুড়ি হয়ে যায় গিয়ে, ঝুড়ি হয়ে যায় গিয়ে, আর ইটা এক থেতলা থেতলা লাগে। ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হলো হিউম্যান রাইটস। সম্প্রতি হিউম্যান রাইটস হেল্পিং এন্ড ফাউন্ডেশনের সদস্যরা কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম শইকিয়ার সাথে দেখা করে শিলচরের বিবেকানন্দ রোডের বাসিন্দা পূজা সাহা এবং নাজিম লস্কর উর্ফে কালা নামক ড্রাগস ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কথাবার্তা বলেন। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার সময় শহরের সেন্ট্রাল জেলের সামনে পূজা সাহা নামক এক দুষ্কৃতী মহিলা ও তার সাথীরা হিউম্যান রাইটসের সদস্যদের উপর প্রাণঘাতী হামলা চালায়। হিউম্যান রাইটস হেল্পিং এন্ড ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভিযোগ, পূজা সাহা নামক মেয়েটি আদতে নাজিম লস্কর উর্ফে কালার বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সে আগেও অনেক বিভিন্ন ড্রাগসের ব্যবসা এবং ব্লাড সিন্ডিকেটের সাথে জড়িত ছিল বলে অভিযোগ ফাউন্ডেশনের। তারা আরও বলেন, পূজা সাহা নামক মেয়েটির জন্য বিগত দিনে গুঙ্গুর এলাকার মন্টু গোয়ালা নামক এক যুবকের নাম জড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছিল শিলচর গুঙ্গুর এলাকায়।
पूजा शाहा नामक ओई दुष्कृती महिला आबारो प्राणघाती हमला करार चेष्टा करबे एवं विभिन्न मिथ्या घटनार जड़ानोर चेष्टा करबे बोले आशंका व्यक्त करेछेन सदस्यरा। फाउंडेशन आशाबादी काचाड़ेर पुलिस सुपार एवं अतिरिक्त पुलिस सुपार এই ধরনের দুষ্কৃতীদের অতিসত্বর গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। রিজিওনাল এসপি স্যারের কানে গেছে দেখা করার, দেখা করার প্রায় দুই ঘন্টা আনা তাই যে আমরা পিছিয়ে ঘড়ি 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 যে আসে আমরা তো আর এটা জানি না। হ্যাঁ আমরা দেখা করিয়া স্যারের সঙ্গে কথাবার্তা করিয়া এখানে আর কালকে তাই আরেকটা কেস করছে মেডিকেল থানাত ফেক কেস যেটা আমার কাছে প্রুফ আছে ভিডিও প্রুফ তাই বসে তাই যে মারা হয়েছে ওটা হয়েছে ওটা হয়েছে। হ্যাঁ অলরেডি আমরা বাসার যাইতাম জেল রোডের ওদিকে তাই চার পাঁচটা ছেলে ওটার সঙ্গে ওঠাইয়া আর সঙ্গে আরও তোমার তাই ভাই আর ওই খালার বাইকনা ছেলেটা মেয়ে যে নাজিমুদ্দিন লস্কর উফরে বা রনি রিজা ব্লাড ব্যাঙ্ক সেন্টিটিক কারবার করে ও ছেলেটা হ্যাঁ এগেনস্টে প্রচুর শিলচার কোর্টও শিলচার থানার কোর্টও শিলচারের চারিদিকে যদি মানে রেকর্ড কোজানি হয় 25 থেকে 30টা কেস অলরেডি খালার। আজকের সংবাদ এ পর্যন্তই, শেষ করার আগে দেখে নিচ্ছি আবারো সংবাদ শিরোনাম। নতুন বাজারে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, লুট নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার। শহরতলির চিরুকান্দি এলপি স্কুলে বিতরণ করা চালে প্লাস্টিকের চাল, জনমনে আতঙ্ক। এক এক করিয়া অনেক গড়তে গিয়ে আর কি রকম। শিলচরে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আহত তিন। কিমান মানুহ ইঞ্জিয়ার হলে